দিল্লিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, হাঁটানো হলো চুল কেটে মুখে কালি দিয়ে জুতোর মালা পরিয়ে, দিল্লি পুলিশের রিপোর্ট তলব মহিলা কমিশনের, লজ্জায় মাথা হেঁট বলছেন বিশিষ্টরা, পরিস্থিতি বদলায়নি, সেই চব্বিশ ঘন্টায় প্রতিক্রিয়া নির্ভয়ার বাবার। মদ বিক্রির প্রতিবাদ করায় গণধর্ষণ অভিযোগ তরুণীর পরিবারের, প্রেমিক আত্মঘাতী হওয়ায় বদলা নিয়েছে পরিবার দাবি দিল্লি পুলিশে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপরাজ্যপালকে পদক্ষেপের আবেদন কেজরিওয়ালের, গ্রেফতার। করোনা আক্রান্ত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় ভর্তি করা হয় এসএসকেমে, হাঁটে সমস্যা রয়েছে, উন্নত চিকিৎসার জন্য অ্যাপোলোতে স্থানান্তর, এসএসকেমে জানালেন মুখ্যমন্ত্রী। মোদী তৈরি করেছিলেন সেই এক্সপার্ট টিমের মধ্যে, ইভেন ডক্টর সুকুমার মুখার্জিকেও ডেকে আনা হয়েছিল, সবার সাথে কথাটা বলে ট্রিটমেন্ট এগোচ্ছিল। হাতের একটা ধাক্কা খেয়েছে, হাতের একটা প্রবলেম হয়েছে, হাত ফেলিও এরকম টাইপের তো। কিন্তু এখন যেটা এসছে সেটা হচ্ছে আমি অলরেডি ইতিমধ্যে অ্যাপেলের সাথে কথা বললাম, কারণ আমাদের ওনাকে অ্যাপেলেতে শিফট করতে হচ্ছে, কারণ উনি কোভিড পজিটিভ হয়েছে এবং হার্টের একটা ধাক্কা তো আছে, প্লাস কোভিড পজিটিভ হয়ে গেলে পিজিতে তো উদ্বারে তো কোভিডের ট্রিটমেন্টটা তো এখানে হয় না, আমাদের সম্মুনাতে হয়। ওনার বাড়ির লোকের কিন্তু কোনো আপত্তি ছিল না সম্মুনাতে করতে, এমনকি আমাদের বেলেঘাটে আইডিয়া আছে, মেডিকেল কলেজ আছে, বিভিন্ন জায়গা আছে, বাঙুর আছে, এবং গভর্নমেন্ট পরিষেবা খুব ভালোই দেওয়া হয়, আমাদের অফিসাররা ডাক্তাররাও খুব ভালো কাজ করেন, নার্সরা সকলেই। কিন্তু তা সত্ত্বেও সন্ধ্যাদির মতো মহিলা আমরা চাই সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট পাক। কোভিডের ক্ষেত্রে ওখানে আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্টটা যাতে ফুলফিল হয়ে, আমি অ্যাপেলোকে বলেছি ইমিডিয়েট অ্যাম্বুলেন্স পাঠিয়ে এখান থেকে ভর্তি করতে, এবং হার্টের আন্ডারেই ভর্তি হতে হবে, কারণ হার্ট ফেলিওর টেন্ডেন্সিটা একটু আছে। এই পর্যন্ত আমরা আসুন প্রার্থনা করি, আজকে আর অন্য কথায় না গিয়ে, সন্ধ্যাকে আমাদের সকলের গর্ব, ভারত রত্ন, আমাদের দেশের জাতির গর্ব, বাংলার কথা তো ছেড়ে দিন, সন্ধ্যাদির কথা মনে আসে, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি এ সকাল, সবসময় মনে পড়ে। কাজে মিষ্টি সকালের মধ্যেও আধার ধৈর্যে যে আগমন, তাতে সন্ধ্যাদিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আমরা চাই উনি সেরে উঠুন, আবার ছন্দে ফিরে আসুন, আবার জীবন পাক। আর এখন আপনারা জানেন একটা যে কোনো সামান্য কিছু হলেই সেটা কোভিডে রূপান্তর হয়ে যায়, কাজেই আঘাতটা থেকে হার্ট আইলে হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর থেকে হলে তো একটা এসব যা এখন হয়েই যায়, যে কোনো কিছু হলেই কোভিডই হয়ে যায়। সুতরাং সেই জন্য আমরা যেহেতু ওনার বয়সটা একটু বেশি, আমরা আর রিস্ক নিচ্ছি না, আমরা চাই উনি সবচেয়ে ভালো ট্রিটমেন্টটা পাক। অলরেডি আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্ট অ্যাপেলের সাথে কথা বলে করেছি এবং তারা হয়তো খুব শীঘ্রই এখান থেকে মণিবাবু এখানে ব্যবস্থা করবেন, এখানে সৌমেন কুন্ডুরা যারা শহীদ বাবুরা ছিলেন, ডক্টর সুকুমার মুখার্জি ছিলেন, সমস্ত ডাক্তারদের দিয়ে এখানে টিম করা হয়েছিল, তারা প্রত্যেকেই কাজ করছিল। এবং আমি সন্ধ্যাদির পরিবারকে ধন্যবাদ জানাই, এই কারণে সৌমী এত ভালো মেয়ে বলছে দিদি আপনারা সম্মুখীনতে করুন না, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের গভর্নমেন্টের প্রতি পুরো আস্থা আছে, কিন্তু আমরাই মনে করলাম সন্ধ্যাদির ট্রিটমেন্টটা সম্মুখীনতে নিশ্চয়ই ট্রিটমেন্ট করার ভালো জায়গা, অনেক লোক ট্রিটমেন্ট করেন ভালো হয়ে গেছে, কিন্তু যেহেতু ওনার হার্টেরও প্রবলেম আছে, সম্মুখীনতে হয়তো হার্টের ফেসিলিটিসটা অতটা ভালো নেই, সেই জন্যে আমরা উদ্বার হলে কোনো অসুবিধে ছিল না, যেহেতু কোভিডটা যুক্ত হয়েছে বলে আমরা এখান থেকে সসম্মানে তার চিকিৎসা যাতে ভালো হয় আমরা অ্যাপেলোতে ট্রান্সফার করছি। এখন পর্যন্ত আমি এটুকুই বললাম। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।